কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্য দিল ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করেছে 177 রান। এবারে বিপিএল এ ফরচুন বরিশালের প্রথম ম্যাচে 32 বলে 67 রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন সাকিব। মাঝে একটি ইনিংস খারাপ গেল, ফের সাকিব আল হাসানকে দেখা গেল বিধ্বংসী চেহারায়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বরিশাল। মেহেদি হাসান মিরাজ ওপেনিং এ এবার সুবিধা করতে না পারলেও শুরু থেকে ছিল মারমুখী দলটি। পাওয়ার প্লেতে দু উইকেট হারিয়ে 50 রান তোলেন সাকিবের দল। চতুরঙ্গ ডি সিলভা 12 বলে তোলেন 20 রান। ইনামুল হক বিজয় 20 বলে করেন 20 রান। ঝড় তুলতে চেয়ে ইনিংস বড় করতে পারেনি ইব্রাহিম জর্দানও, ফিরেছেন 20 বলে 27 রান করে। ইফতিকার আহমেদ ও মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তবে অধিনায়ক সাকিব আল হাসান খেলেছে অধিনায়কের মতোই, ইনিংসের একদম শেষ পর্যন্ত চালিয়ে খেলে গেছেন তিনি। তার 45 বলে 81 রানের ইনিংসে 8টি বাউন্ডারির সঙ্গে ছিল 4টি ছক্কার মার্ক।